আমরা পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড থার্টিন শেখাচ্ছিলাম এই লেকচারে ইউজার ইন্টারফেস নিয়ে কথা বলবো এই লেকচারে প্র্যাকটিক্যাল খুব বেশি কিছু নাই কিছু জিনিসের নাম আমাদের জানা লাগবে একটা ওভারভিউ দেওয়ার দরকার আছে এই জন্যই হচ্ছে এই লেকচারটা আমরা পাওয়ার পয়েন্ট যে ফোল্ডার তৈরি করে রেখেছিলাম ফোল্ডারের ভেতরে আমরা প্র্যাকটিস ফাইল এবং ওয়ান টু থ্রি তৈরি করেছিলাম আমরা প্র্যাকটিস এটা ওপেন করতেছি ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে এই যে প্রত্যেকটা পেজ পাওয়ার পয়েন্টের এগুলোকে স্লাইড বলা হয় স্লাইডকে এই পাশে দেখানো হয় ওয়ান টু থ্রি এভাবে হচ্ছে আপনার স্লাইডগুলো নাম্বারিং করে দেখাবে এখানে হোম পাবেন হোমের অধীনে যদি এখানে স্লাইডে ক্লিক করেন তো আপনার হচ্ছে নিউ স্লাইড তৈরি হয়ে যাবে একটা করে ক্লিক করবেন একটা করে নিউ স্লাইড তৈরি হয়ে যাবে আপনি যে স্লাইডের উপরে ক্লিক করবেন আমরা একটু বোঝার সুবিধার জন্য দেখুন দুই নাম্বার স্লাইডকে ক্লিক করতেছি ক্লিক করে এখানে আমি টু লিখলাম ছোট করে নিচেরটায় লিখলাম থ্রি এবার দেখুন আপনি এক নাম্বার স্লাইডে গেলে এক নাম্বারে তো আমাদের ছিল ওয়ান টু থ্রি দুই নাম্বার স্লাইডে ক্লিক করলে দুই নাম্বার স্লাইড আসতেছে তিন নাম্বার স্লাইডে ক্লিক করলে তিন নাম্বার স্লাইড আসতেছে কুইক অ্যাক্সেস টুল বার রিবনের উপরে একটা হচ্ছে এরকম একটা বার থাকে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার এটাকে এটা অনেক সময় নিচেও থাকতে পারে নিচে এখানে একটা অ্যারো চিহ্ন আছে এখানে যদি আপনি রাইট ক্লিক করেন দেখুন নিচে একটা অপশন আসবে শো বিলো দ্য রিবন এখানে ক্লিক করেন দেখুন এইখানে দেখাচ্ছে এটা যেখানেই দেখা কোনো সমস্যা নেই তারপরে যেটা আছে ফাইল ফাইলের মধ্যে যদি আপনি ক্লিক করেন ব্যাক স্টেজ ভিউ দেখাবে এটাকে ব্যাক স্টেজ ভিউ বলে প্রথমে যেটা আছে সেটা ইনফরমেশন তার মানে ফাইলের বিভিন্ন ইনফরমেশন এখানে আপনি দেখতে পারবেন এরপরে যেটা আছে নিউ আপনি যদি নতুন কোনো ফাইল নিতে চান এখানে প্রেস করতে হবে আমি দেখাচ্ছি না আবার ওপেন পুরাতন ফাইলগুলো ওপেন করার জন্য পেনে ক্লিক করলাম পুরাতন যে ফাইলগুলা কাজ করেছি সেগুলো দেখাচ্ছে এখানে এখান থেকে যেটার উপরে ক্লিক করব সেই ফাইলটা ওপেন হবে সেভ সেভ অ্যাজ এটা একটু ভিন্ন এটা আমরা পরে দেখাবো প্রিন্ট আপনি এখানে ক্লিক করলে আপনার যে স্লাইডটা আছে দেখুন আমাদের তিন নম্বর স্লাইডটা আছে প্রিন্ট করলে কেমন দেখাবে এটা দেখাচ্ছে তারপরে শেয়ার এটা থেকে আপনি আপনার ফাইলটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন এক্সপোর্ট এটার অনেক কাজ আছে আমরা দেখাবো যে কিভাবে ফাইলকে চেঞ্জ করবেন কিভাবে পিকচার তৈরি করবেন কিভাবে ভিডিও তৈরি করবেন কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ছবি যেমন জেপিজি পিএনজি এই ধরনের ছবিগুলো তৈরি করতে পারেন তারপর হচ্ছে এটা থেকে ক্লোজ যেটা হচ্ছে এই যে এইখানে দেখায় ক্রস চিহ্ন এখান থেকে গিয়েও আপনি ক্লোজ করতে পারেন আবার হচ্ছে ক্লোজ এখানে ক্লিক করে ক্লোজ করতে পারেন এরপরে যেটা আছে অ্যাকাউন্ট তার মানে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট আপনি যদি অনলাইনে কাজ করেন সেখানে ফাইল জমা রাখতে পারেন বা সেখান থেকেও ফাইল ওপেন করতে পারেন ওপেন করে কাজ করতে পারেন এগুলা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের আমরা হয়তো বা শেষের দিকে দেখাবো অনেক পরে দেখাবো তারপরে অপশনস এই অপশনটা আমাদের অনেক কাজে লাগবে সেটিংস বা ইন্টারফেসকে বদলে দিতে চান তাহলে এখান থেকে বিভিন্ন অপশন চেঞ্জ করে করা যায় তো আমরা এখন কিছু দেখাবো না জাস্ট ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পরে আমাদের এখানে চলে আসলো আবার দেখি ফাইলে গেলে এখানে এইভাবে আসবে আপনি যদি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করেন পূর্বের অবস্থায় ফিরে যাবে হোম যে ট্যাপটা আছে এটার অধীনে কিছু কাজ গ্রুপ করা করা আছে এখানে একটা গ্রুপ আছে এখানে একটা গ্রুপ আছে এখানে একটা গ্রুপ আছে কয়েকটা গ্রুপ আছে এগুলোর কাজ হচ্ছে আমরা দেখাবো একে একে হোমের অধীনে প্রচুর কাজ করা যায় অনেক বেশি কাজ করা হয় তারপরে যেটা আছে ইনসার্ট ট্যাপ ইনসার্ট ট্যাপেও হচ্ছে অনেক কাজ করা যায় নিউ স্লাইড নেওয়া যায় টেবিল নেওয়া যায় পিকচার আপনি একটা ছবিকে এখানে নিয়ে আসতে চাচ্ছেন এখানে ক্লিক করে নিয়ে আসতে হবে অনলাইন থেকে পিকচার নিয়ে আসা যায় স্ক্রিনশট অনেক সময় আমি একটু বোঝাচ্ছি কম্পিউটারের এই পার্টটার ছবি বা একটা ওয়েবসাইটের এইটুকুর ছবি ব্যবহার করতে হয় তো এইটুকুর ছবি আপনি কিভাবে তুলবেন এই স্ক্রিনশট এই অপশনের মাধ্যমে তোলা যায় তারপর ফটো অ্যালবাম তৈরি করা যায় তারপর শেপস এটা দিয়ে হচ্ছে অনেক কাজ করা যায় পার পয়েন্টের যে গ্রাফিক্সের কাজগুলো করা হয় ডিজাইনিংয়ের কাজগুলো করা হয় শেপস দিয়ে আপনি ক্লিক করে দেখেন অনেক শেপস পাবেন ক্লিক করেন ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি ড্র্যাক করেন এটা হচ্ছে একটা শেপ তৈরি করবে ফরম্যাট এই অপশনটা কিন্তু নতুন আসবে আপনি বাইরে ক্লিক করুন দেখুন আপনার ফরম্যাটটা চলে যাবে তো আমরা ছিলাম ইনসার্টে তারপরে হচ্ছে এখানে স্মার্ট আর চার্ট তারপরে যে বিষয়গুলো আছে টেক্সট তারপর হচ্ছে হেডার ফোটার ওয়ার্ড আর্ট মানে হচ্ছে আমরা একটু দেখাচ্ছি এই যে দেখুন বিভিন্ন ধরনের ওয়ার্ড ওয়ার্ডগুলো কীভাবে হবে ডিজাইন করা আছে এখান থেকে ডেট অ্যান্ড টাইম স্লাইড নাম্বার তারপর হচ্ছে ইকুয়েশন এটাও কাজে লাগে আমরা গাণিতিক সমীকরণগুলো যদি ইউজ করি আমাদের স্লাইডে তাহলে হচ্ছে এখান থেকে গাণিতিক সমীকরণগুলো ব্যবহার করতে পারি তারপর হচ্ছে অডিও এবং ভিডিও আপনি যদি ভিডিও ফাইল ইউজ করতে চান পাওয়ার পয়েন্টে এখানে ক্লিক করলে ভিডিও ফাইল দেখা দিতে হবে অথবা অডিও আপনি ইউজ করতে পারেন আমরা যখন ভিডিও মেক করব বা হচ্ছে ভিডিওর বিষয়গুলো দেখাবো তখন এগুলো নিয়ে কথা বলবো জাস্ট আপনি একটু ওভারভিউটা দেখে রাখেন এরপরে যেটা আছে ডিজাইন ডিজাইনটা হচ্ছে চমৎকার কাজ করে দেখুন অটোমেটিক কিছু ডিজাইন করা আছে এখানে উপরে আপনি যেটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে ডিজাইনটা সেট হয়ে যাবে আর মাউসটা হোভার করলে দেখাবে দেখুন দেখাচ্ছে যে কেমন হবে মিটার উপরে ক্লিক করতেছি দেখুন মোটামুটি দেখতে ভালো লাগতেছে তারপরেও বেশিরভাগ যারা প্রফেশনাল কাজ করে তারা কোনো ডিজাইন আসলে এখান থেকে নেয় না নিজেরা নিজেদের মতো করে ডিজাইন তৈরি করে নেয় স্লাইডের আকার আকৃতি বা হচ্ছে স্লাইডের কালার তৈরি করে নেয় তো আপনারা ওইটা তৈরি করবেন আপনি যদি না পারেন তাহলে এখান থেকে ডিজাইন সিলেক্ট করে নেবেন দেখুন এখানে আরও চিহ্ন আছে ক্লিক করলে আরও অপশন এখানে দেখাবে এগুলো আমরা দেখাবো কিভাবে কাজ করে এটা দিয়ে ট্রানজেকশন জিনিসটা কি ট্রানজেকশন হচ্ছে যখন আপনি পাওয়ার পয়েন্ট স্লাইড থ্রো করবেন তখন একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড কীভাবে আসবে দেখুন এটা হচ্ছে আমাদের এক নম্বর স্লাইডে আমরা যাচ্ছি এখানে ক্লিক করতেছি দেখুন কিভাবে আসতেছে মানে স্লাইডটা নিচ থেকে উঠে আসতেছে তারপর দুই নম্বরে যাচ্ছি এই যে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করতেছি দেখুন আমরা একটা কার্টেইন পর্দা দেখুন পর্দাটা সরে গেল ঠিক আছে এইভাবে ওপেন হবে আপনি প্রথম স্লাইডটা এইভাবে দিয়ে শুরু করতে পারেন আমরা দেখাবো এগুলো বিস্তারিত তারপরে যেটা আছে অ্যানিমেশন অ্যানিমেশন করার জন্য আমরা তিন নম্বর স্লাইডে যাই তিন নম্বর স্লাইডে দেখুন এই যে বৃত্তটা আছে লাল এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে আমরা যেটাকে অ্যানিমেশন দেব। অ্যানিমেশন হচ্ছে দৌড়ে যাওয়া একটা জিনিস নড়াচড়া করা তো অ্যানিমেশনে ক্লিক করলাম আমরা যদি ফ্লোয়েট ইন দিই তাহলে ভেসে উঠবে এটা দেখি আমরা কিভাবে ভেসে উঠে দেখুন ভেসে উঠলো ফ্লাইন দিলে এটা হচ্ছে উড়ে আসবে এখানে অনেক অ্যানিমেশন দেওয়া আছে এখানে ক্লিক করলে দেখুন কাস্টমাইজ করে আমাদের মনের মতো করে অ্যানিমেশন দিতে পারবো এগুলো আমরা হচ্ছে পরে দেখব প্র্যাকটিক্যাল অংশে আপনাদেরকে ধরে ধরে শেখানো হবে অ্যানিমেশনগুলো কারণ অ্যানিমেশন দিয়ে প্রচুর কাজ করা যায় এরপরে যেটা আছে স্লাইড শো দেখুন এখান থেকে আপনি কিভাবে স্লাইড শোটা শুরু করতে চাচ্ছেন ফ্রম দ্য বিগিনিং ফ্রম দ্য কারেন্ট স্লাইড আর বিষয় আছে এগুলো আসলে না দেখায় বোঝা যাবে না এরপরে হচ্ছে রিভিউ রিভিউতে কিছু স্পেল চেকের বিষয় আছে ল্যাঙ্গুয়েজ আরও কিছু বিষয় আছে আমরা আস্তে আস্তে দেখাবো এরপরে ভিউ বাটন দেখুন ভিউতে গিয়ে আপনি একটা কাজ করতে পারেন রোলারটাকে যদি সিলেক্ট করেন এই পাশে একটা রোলার আসতেছে এই পাশে একটা রোলার আসতেছে এটা কেন আসে অনেক সময় হয় কি পারফেক্টলি দুইটা অবজেক্টকে এইভাবে সাজাতে হয় তখন এদিক সেদিক হয়ে যায় এটা মেলে না এই যে এটা থাকলে আপনার হচ্ছে এটা সুবিধা হয় যে এভাবে মিলতেছে কি না বা আপনি কতটুকু ফাঁকা রাখতেছেন লাইন্সটা যদি সিলেক্ট করি দেখুন এই যে ছোট 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 ছোটো বক্স হয়ে গেল এটাও হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য কোনো অবজেক্ট তারপর এটা সিলেক্ট করি গাইডস এটা দেখুন মাঝখানে একটা হচ্ছে রেখা চলে এসেছে এই যে এগুলো আসলে অ্যালাইনমেন্টকে সেট করার জন্য ধরুন আপনি এখানে একটা অবজেক্ট দিয়েছেন এখন এইটার যার আর একটা অবজেক্ট দিতে চান তাহলে আপনি এইখানে দেবেন এই দাগগুলো যদি থাকে তাহলে আপনার জন্য সুবিধা হয় তারপরে এখান থেকে জুম করা যায় আপনি ক্লিক করলে এটা ছোট হবে বড় হবে এটা অন্যভাবেও করা যায় আপনি যদি কন্ট্রোল বাটন চেপে ধরে কিবোর্ড থেকে মাউসের স্ক্রল যে হুইলটা আছে ঘোরান পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো আছে এটা ছোট হবে বড় হবে অথবা আপনি দেখুন এই যে এখানে জুম ইন জুম আউট আপনি প্লাসে ক্লিক করলে এটা বড় হতে থাকবে মাইনাসে ক্লিক করলে ছোটো হতে থাকবে কত পার্সেন্ট হচ্ছে এটা এখানে দেখাবে তারপরে যেটা আছে নোটস অনেক সময় স্লাইডের মধ্যে নোট লেখার দরকার পড়ে কিছু তারপরে হচ্ছে কমেন্টস কমেন্টস লেখার দরকার পড়ে এরপরে কয়টা স্লাইড আছে এখানে এখানে দেখাচ্ছে দেখুন তিনটা স্লাইড আছে আমাদের তারপরে ল্যাঙ্গুয়েজটা কী আছে এখান থেকে স্পেল চেকের কাজ করা যায় তার মানে বানান ভুল না সঠিক এই কাজগুলো করা যায় আর বাদ বাকি যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপাতত আপনার না জানলেও চলবে আপনি একটু ক্লিক করে করে দেখতে পারেন হ্যাঁ কেমন হয় আমরা এটা উঠাইয়ে দিচ্ছি রোলার এই তিনটায় উঠাইয়ে দিচ্ছি উঠাইয়ে দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু বড় করে নিচ্ছি আপনার যেভাবে সুবিধা সেভাবে হচ্ছে কাজ করবেন ছোটো করে নিতে পারেন অথবা বড়ো করে নিতে পারেন এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে রিবনে নাও দেখাইতে পারে যেখানে একটা অ্যারো চিহ্ন আছে এখানে যদি আপনি ক্লিক করেন তো এটা হচ্ছে হাইড হয়ে যাবে তো তখন অনেকে হচ্ছে এটা খুঁজে পায় না যে কীভাবে আমি এটাকে নিচের দিকে নামাবো তো এটাকে দুইভাবে করা যায় বা কয়েকভাবে করা যেতে পারে আমি দেখাচ্ছি আপনি যে কোনো একটা ট্যাবের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে যেখানে একটা পিনের মতো আসবে এটাকে যদি ক্লিক করেন তাহলে এটা ফিক্সড হয়ে যাবে আর যাবে না আপনি স্লাইডের উপরে ক্লিক করল আবার দেখাচ্ছি আরেকটা একটা পদ্ধতি এইভাবে যদি চলে যায় তখন দেখুন এই যেখানে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে শো ট্যাব অ্যান্ড কম্মান এখানে হচ্ছে আমরা এটাতে ক্লিক করে দিলাম দেখুন আমাদেরকে দেখাচ্ছে এটা এভাবে আপনি এটাকে শো করে রাখতে পারি তো আমরা দেখাবো কখন হচ্ছে আপনি শো করবেন কখন শো করাবেন না এই ছিল আমাদের লেকচার অযথা অনেক বকবক করলাম তো সবাই ভালো থাকবেন যদি আমাদের লেকচার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন